গণি গণি শেষ কৰিব নোৱাৰা টকা গণিছে মাথো গণিছে কিন্তু যেন শেষেই নহয় জাপে জাপে ডমে ডমে গাঁঠে গাঁঠে বান্ধিলে বান্ধিলে টকা উদ্ধাৰ কৰা হৈছে আৰু অৱশেষত গণি গণি 2,31,00,000 টকা উদ্ধাৰ নমস্কাৰ প্ৰিয় দৰ্শক মই জয়ন্ত মাধৱ গোস্বামী আপোনাক স্বাগতম জনাইছো আপোনাক ক'ব বিচাৰিম চৰকাৰী বিষয়া কৰ্মচাৰীৰ দুৰ্নীতিৰ এক অকথিত কাহিনী ধুবুৰী জিলা পৰিষদৰ মুখ্য কাৰ্যবাহী বিষয়া বিশ্বজিৎ গোস্বামীৰ পত্নীৰ বাসগৃহত অভিযান চলোৱা হৈছে উৰে নিশা অভিযান চলাই 2,31,00,000 নগদ ধন জব্দ কৰা হৈছে পিছে এয়া কিহৰ ধন এয়া উৎকোচৰ ধন উৎকোচত সিদ্ধহস্ত এজন চৰকাৰী বিষয়া বিগত 10 বছৰ ধুবুৰীত কাৰ্যনিৰ্বাহ কৰি এইগৰাকী চৰকাৰী বিষয়াই লুণ্ঠনৰ এখন বজাৰ উৎকোচৰ এখন বজাৰ পাতি আহিছে আৰু অৱশেষত হাতে লোতে গ্ৰেপ্তাৰ হ'ল চৰকাৰী এইগৰাকী উচ্চপদস্থ বিষয়া বিশ্বজিৎ গোস্বামী লগতে গ্ৰেপ্তাৰ হ'ল সহকাৰী প্ৰকল্প সমন্বয়ক মৃণাল কান্তি সরকার আমি জনাম সবিশেষ আপোনাক কেনেদৰে এই অভিযান চলোৱা হ'ল শুকুৰবাৰে বিয়লি 4:30 বজাত পূৰ্বৰে পৰা খাপ পিটি আছিল চিএম ভিজিলেন্সৰ এটা দল আৰু তেনে সময়তেই জাকিৰ হুছেইন নামৰ এগৰাকী ব্যক্তিয়ে আঁচনিৰ ধন মোকলাই দিয়াৰ নামত উৎকোচৰ 9% অৰ্থাৎ 30,000 নগদ ধন দিবলৈ আহিছিল আৰু তেনে সময়তে হাতে লোটে গ্ৰেপ্তাৰ কৰা হয় বিশ্বজিৎ গোস্বামী আৰু মৃণাল কান্তি সরকারক ধুবুৰী জিলা পৰিষদৰ CEO বিশ্বজিৎ গোস্বামী গ্ৰেপ্তাৰ এই বাতৰি কিন্তু বৰ্তমানে শিৰোনাম দখল কৰিছে কাৰণ কালি 12 ঘণ্টা ধৰি চলিছিল এই কাৰ্যালয়টোত অভিযান চলিছিল ভিজিলেন্স আৰু এণ্টি কৰাপশ্যনৰ অভিযান এইটো কাৰ্যালয়তে চলিছিল আৰু এইটো কাৰ্যালয়ত অভিযান চলাৰ পিছত গ্ৰেপ্তাৰ কৰি লৈ গৈছে আজি যিহেতু আজি বন্ধ কাৰ্যালয় আৰু এই কাৰ্যালয় বন্ধৰ সময়ত আমি যদি দেখুৱাব পাৰোঁ এই মুহূৰ্তত আমি যদি কথা পাতিব পাৰোঁ মূল অভিযোগকাৰী যোন আছিল জাকিৰ হোছেন ফকীৰগঞ্জ জিলা পৰিষদৰ সদস্য কি ক'ব এই মুহূৰ্তত কেনেকুৱা লাগিছে আপুনি মূল অভিযোগকাৰী আছিল হয় চাওক ধুবুৰী জিলা পৰিষদ দুৰ্নীতিৰ পাহাৰ বুলি ইতিমধ্যে ধুবুৰীবাসী ৰাইজে জানে প্ৰতিটো কামৰ বাবদ 20-25% পইচা দিব লগা হয় আগদন হিচাপে দিব লগা হয় পইচা নিদিলে তেখেতে চেকত ছিগনেচাৰ কৰে নকৰে আৰু ধন মোকলাই নিদিয়ে গতিকে অসম চৰকাৰ আৰু অসম চৰকাৰৰ যিটো দুৰ্নীতি নিবাৰক শাখা তেখেতৰ টীম যোৱাকালি আহি ইয়াত অপাৰেশ্যন কৰিছে আৰু মোৰ বিশেষকৈ মোৰ কেইটামান ফাইল আছিলে তো তেখেতে মই চিঅ'ৰ লগত লগ ধৰিলোঁ যে আপুনি মোৰ ফাইলকেইটা মোকলাই দিয়ক ধনকেইটা মোকলাই দিয়ক ক'লে তেখেতে ক'লে যে আপুনি পইচাটো দিয়া নাই মই বোলে মই পইচা লৈ ৰেডি হৈ আহিছোঁ আপুনি পইচাটো লওক মোৰ ফাইলটো দিয়ক কিমান পইচা আছিল 30,000 টকা দিবলগীয়া আছিলে তো তাৰপিছত তেখেতে ক'লে যে নাই মই এইটো ল'ব নোৱাৰোঁ পইচাটো মোৰ তলতীয়া কৰ্মচাৰী মই ডাইৰেক্ট পইচা নলওঁ তেখেতৰ যোগেদি মই পইচা কালেকশ্যন কৰোঁ তো তেখেতৰ এজন তলতীয়া কৰ্মচাৰী আছিল মৃণাল কান্তি সরকার তো তেখেতৰ হতু তাত পঠাই দিলে যে আপুনি তাত যাই পেলাই দিয়ক আৰু ফাইলটি পঠাব দিয়ক মই তেখেতৰ ওচৰত আহি তেখেতক টকাখিনি দিলোঁ আৰু ফাইলটো দিলোঁ এই ফাইলটো লৈ পেলাই যেতিয়া চিঅ'ৰ ওচৰত টকাখিনি লৈ গৈছে তেতিয়া চি এম ভিজিলেন্সৰ টীম যাই তাতে উপস্থিত হৈ হাতিলতে গ্ৰেপ্তাৰ কৰিছে টকাখিনি কাৰ আমাৰ ব্যক্তিগত টকা নহয় ৰাইজৰ টকা এইটো ডেভেলপৰ টকা ডেভেলপ কৰিবলগীয়া টকা গতিকে কামখিনি যদি নিম্নগামৰ হয় তেতিয়াহ'লে আচল কথাটো হ'ল যে এটা নিম্নগামী কাম হ'লেতো সেই ৰাইজে ঠকিলে হয় ৰাইজে ঠকিলে তেওঁ এটা গুৰুত্বপূৰ্ণ কথা কৈছে ডেভেলপমেণ্টৰ টকা ৰাইজে ঠকিলে আৰু এজন জিলা পৰিষদ সদস্য আমাৰ লগত আছে কালি আপোনাৰ চিঅ' গ্ৰেপ্তাৰ হৈছে প্ৰথম প্ৰতিক্ৰিয়াটো তাৰমানে আপোনালোকে জানে কিছুদিন আগতে কিছুদিন পূৰ্বে মই জিলা পৰিষদৰ সদস্য বেবী বেগম মই নিজে এই চিঅ' বিশ্বজিৎ গোস্বামীৰ এগেষ্টত মই প্ৰতিবাদ কৰিছিলোঁ কাৰণ আমি এতিয়া জিলা পৰিষদত অকল 15 ফাইনেন্সৰ কাম কৰি আছোঁ 15 ফাইনেন্সৰ কাম কৰাত মোৰ কেইটামান কাম হৈছে কামৰ বিল অলৰেডি ইঞ্জিনিয়াৰে চাই চিতি বিল দিছে কিন্তু আমাক পে'মেণ্ট নিদি মোক পে'মেণ্ট দিয়া নাছিলে মই পে'মেণ্ট নোপোৱাৰ পিছত কনষ্ট্ৰাকশ্যন কমিটিৰ চেয়াৰমেনবিলাকে পইচাৰ কাৰণে হাহাকাৰ লগালে যেতিয়া মই আহিলোঁ বহুতৰ মুখৰে শুনিছিলোঁ যে উৎকোচ নিদিয়াকৈ চিঅ' মহোদয়ে বিশ্বজিৎ গোস্বামীয়ে ফাইল এৰি নিদিয়ে কিন্তু মই নিজে প্ৰেক্টিকেল যেতিয়া মোৰ পৰা 20% টকা বিচাৰিছে কেলকুলেটাৰ দি সঁচাই তেতিয়া মোক 20% টকা বিচৰাত কেলকুলেটাৰ হাতত ৰাখে তেতিয়া তেখেতে বিশ্বজিৎ গোস্বামীয়ে ক'লে 20% টকা লাগে কিন্তু এই 20% টকা কাক দিয়ে কোন বিষয়াক দিয়ে নাজানো এজ এ হ'ল তেখেতে 20% টকা লাগে তাৰপিছত এনেকুৱা কৰাত মই প্ৰতিবাদ কৰিলোঁ কৰাৰ পিছত প্ৰতিবাদ কৰাৰ পিছতো তেখেতে শুধৰণি নহ'লে তেখেতে ভাবিলে এহকেতেনো মোক কি কৰিব
তারপর টাকা লই থাকিল লই থাকিল কালি আমার এজন জেলা পরিষদের সদস্য তেখেতর পাঁচটা চেক আছে তেখেতর ঘর হয়েছে ফকিরগঞ্জ মানে লঞ্চারে যে অহা যাওয়া করব লাগে পাঁচটা চেক বিচরত কলে কাম হয়ে গেছে বিল দিছে ইঞ্জিনিয়ার তারপর কলে ইমান টাকা উৎকোচ দিব লাগে তো টাকা দিব গৈছিলে কলে মই নলন তেখেতে ভয় ভয় কলে মিনলর হাতত দিব দিলে তো মিনলের হাতত দিলে দিয়ার পিছত আমার সিএম ভিজিলেন্সর মানুষ রেডি আছিল তেখেত সকলে তখনানে হাতে লুটে ধরিলে আর তারপরে বিশ্বজিৎ গোস্বামীর সরকারি আবাগৃহত অভিযান চলা হল আর সেই অভিযানতো খামে খামে নগদ ধন উদ্ধার করা হল কোনোবাটো খামত যদি দশ হাজার কোনোবাটো বিশ কোনোবাটো ত্রিশ কোনোবাটো খামত চল্লিশ হাজার উদ্ধার করেছে আর গণি গণি দুই লাখ উৎকোচর ধন আরক্ষীয় দুর্নীতি নিবারক আর তদারকী শাখায় উদ্ধার করবলে সক্ষম হয়েছে আমি আপনার জানাও এক বৃহৎ এক দীঘলীয়া অভিযান প্রায় এগারো বারো ঘণ্টা ধরে এই অভিযান চলোৱা হয়েছে আর এই জেরার পিছত এই অভিযানের পাছত শনিবারে পুৱতি নিশা চারে চারি বজাত গ্রেপ্তার করা হয় দুইগৰাকী বিষয়াক আর তারপর ধুবুরীরপরা গুয়াহাটিলৈ অনা হয় ধুবুরীরপরা গুয়াহাটিলৈ আনি গুয়াহাটির কার্যালয়ত জেরা চলোৱা হব আদালতত হাজির করা হব কিমান দিনের জিম্মাত লয় সেয়া লক্ষণীয় হব কিন্তু ডাঙর কথাটো হল যে সময়ত দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতার নীতি ঘোষণা করেছে সরকারে মুখ্যমন্ত্রীগুলি কঠোর হয়েছে অপরাধ বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে তারপিছতো কিন্তু এই সকল বিষয়াক নাকি লগাব পৰা নাই বা মুখ্যমন্ত্রীর নির্দেশক সরকারের কঠোর নীতিকো কিন্তু ক্যারেপ করা নাই মুখ্যমন্ত্রীর রঙা চকুকো ক্যারেপ করা নাই বিশ্বজিৎ গোস্বামীর দরে একাংশ দুর্নীতিপরায়ণ বিষয়ায় যখন বিষয়াই যখন কর্মচারিয়ে সরকারি কার্যালয় উৎকোচর এই পরম্পরা জিয়াই রাখিছে এবার ভাবক দুই কোটি একচল্লিশ লাখ টাকা কেনেদরে উৎকোচর ধন ঘরত মজুত করে রাখব পারে লগতে এইগৰাকী বিষয়ের সম্পত্তির বিশাল তালিকা এই মুহূর্তত সন্মুখলৈ আহিছে রাজ্যের বিভিন্ন প্রান্তত এগারোটাকৈ স্থানত ভূমি ক্রয় করার তথ্য লাভ করা হয়েছে গুয়াহাটীত প্রাসাদুপম অট্টালিকা বর্তমান নির্মাণ কার্য চলি আছে ছটাকৈ একাউন্ট জব্দ করা হয়েছে সরকারি একাউন্ট ব্যক্তিগত একাউন্ট জব্দ করা হয়েছে এই সরকারি একাউন্টেরপরা কেনেদরে আসনির ধনসমূহ ট্রানজেকশন হয়েছিল কেনেদরে ধন লৈছিল কেনেদরে উৎকোচ লৈছিল সকল তথ্য চালি জারি চা হব জানিবপরা অনুসরি আমার সাংবাদিক ধুবুরীরপরা জ্যোতিময় চক্রবর্তীয় জানাইছে যে কেবল অফলাইনে নহয় অনলাইন গুগল পের মাধ্যমে উৎকোচ লওয়ার তথ্য লাভ করা হয়েছে বিভিন্ন সময়ত অনলাইনের মাধ্যমে উৎকোচ লৈছে কালুরই ক্যারেপ নকরে কালুরই কারুলৈ ভয় নকরাকৈ এনেদরে হুঁয়ে বাঁয়ে কেবল উৎকোচর ধন চপাইছিল পকেট গধুর করেছিল জেব গরম করেছিল বিশ্বজিৎ গোস্বামী যাক ক্যালকুলেটর ম্যান রূপে সকলে জানে ধুবুরীর রাইজে ক্যালকুলেটর ম্যান অর্থাৎ কার্যালয় প্রবেশ করিয়ে হাতত ক্যালকুলেটর লব আর কমিশনের অঙ্কত ব্যস্ত হয়ে পড়ে কমিশনের মনোবৃত্তি লয়ে কার্যালয় আহে আর সেই চকীখন সেই চকীখন বহি মুখ্য কার্যবাহী বিষয়ার চকীখন বহি দিনটোর অধিক সময়ে ক্যালকুলেশনত ব্যস্ত থাকে ক্যালকুলেটর লৈ কমিশনের অঙ্কত ব্যস্ত থাকে আজি কিমান টকার কমিশন পাব কাক কিমান কমিশন দাবি করব সেই অঙ্কত ব্যস্ত হয়ে থাকে আর যার দৃশ্য আপনি প্রত্যক্ষ করলে দুই কোটি একত্রিশ লাখ পত্নীর আবাসত পত্নীর এপার্টমেন্টত সেই ধন জমা রাখিছে বঙ্গাইগাঁওর সংগ্রাম নিলয় নামের সেই এপার্টমেন্টত পত্নীর নামত থাকা সেই এপার্টমেন্টত সেই ধন জমা রাখিছে আর পত্নীর সেই সংগ্রাম নিলয় থাকা ফ্ল্যাটত উড়ে নিশা অভিযান চলালে এটা দলে গণি গণি শেষ করব নোৱাৰা এটা পরিবেশ আর অবশেষত দুই কোটি একত্রিশ লাখ টাকা উদ্ধার করা হয় পুয়া ন বাজি গেছে ন বাজি যার পিছতো কিন্তু অভিযান চলি আছে উড়ে নিশা অভিযান চলোৱা হয়েছে আর এই অভিযানত কেবল নগদ ধনই নহয় বৃহৎ পরিমাণের সোণর আ অলংকারও জব্দ করা হয়েছে গতি এবার ভাবক কেনেদরে এইগারী সরকারি বিষয়াই মুঠর উপর কমিশনের নামত কেবল মাত্র সরকারি ধন কেবল মাত্র আসনির ধন হরাথ পাতি আহিছে দহ বছর ধরে ধুবুরী জেলার মোহ এড়ব পড়া নাই বিশ্বজিৎ গোস্বামী প্রথমে সার্কেল অফিসার হিসাবে যোগদান করেছিল ধুবুরীর তারপর এডিসি হিসাবে যোগদান করেছিল আর তারপর এই চকীখন অধিষ্ঠিত হয়েছিল জেলা পরিষদ ধুবুরী জেলা পরিষদের মুখ্য কার্যবাহী বিষয়ার এই চকীখন অধিষ্ঠিত হয়ে কমিশনের বজারখন যেন পুনের আরও অধিক সম্প্রসারণ করে তুলেছে যার বাবে এই বিশ্বরাজ ধুবুরীর এই বিশ্বরাজর যেন অন্ত পড়িল যবনিকা পড়িল আর যার বাবে এটা স্বস্তির নিশ্বাস এড়িছে ধুবুরীর রাইজে লগতে স্বস্তির নিশ্বাস এড়িছে অন্যান্য কর্মচারী সকলে
বিশ্বৰাজৰ যেন অন্ত পৰিল, এশ গৰু মাৰিলে বাঘৰ মৰণ, লোভেই পাপ পাপেই মৃত্যু, অসমীয়া এই আপ্তবাক্য অশাৰী যেন এতিয়া প্ৰযোজ্য হৈছে বিশ্বজিৎ গোস্বামীৰ ক্ষেত্ৰত। আৰু আনফালে মৃণাল কান্তি চৰকাৰৰ বাসগৃহত অভিযান চলোৱা হৈছে, এই অভিযান কালতো বহু আপত্তিজনক নথি পত্ৰ উদ্ধাৰ কৰা বুলি জানিব পৰা হৈছে। ইফালে অভয়াপুৰীত থকা বিশ্বজিৎ গোস্বামীৰ বাসগৃহতো অভিযান চলোৱাৰ কথা, আৰু সেই অভিযানত আৰু কি তথ্য পোহৰলৈ আহে, এই সম্পত্তিৰ তালিকাখন নামে বেনামে আৰু কিমান সম্পত্তিৰ অধিকাৰী হৈছিল বিশ্বজিৎ গোস্বামী, সেই তথ্য পোহৰলৈ আহিব। ধুবুৰী জিলা পৰিষদৰ মুখ্য কাৰ্যবাহী বিষয়া হিচাপে চৰকাৰী মোটা অংকৰ দৰমহা তেওঁ লাভ কৰে, তেওঁৰ পত্নী চৰকাৰী প্ৰবক্তা মোটা অংকৰ দৰমহা লাভ কৰে, কিন্তু এই ধনেৰে যেন কোলোৱা নাছিল, যাৰ বাবে এনেদৰে উৎকোচৰ দেহা চলাই আহিছিল বিশ্বজিৎ গোস্বামী। আৰু অৱশেষত এতিয়া ৰঙা ঘৰৰ আলহী হ'ল এজন দুৰ্নীতিপৰায়ণ বিষয়া বিশ্বজিৎ গোস্বামী।